Hei, assalamu alaikum, কি অবস্থা সবার? কম্পিউটার সায়েন্স মাইন্স নিয়ে পড়াশোনা করে এত বছর পরে ফাইনালি আমি একটা ল্যাপটপ কিনলাম, একদম মেয়েদের মতো করে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই মেয়েদের মতো করে কেমনে কিনলেন? জাস্ট অ্যাপেল ওয়েবসাইটে গেলাম আর ওদের হচ্ছে ম্যাকবুক প্রোটা অর্ডার করলাম, আর কিছু দেখি নাই। তো ইটস লাইক এ মেয়েরা যে পিঙ্ক কালারের ম্যাকবুক কিনে ওরকম আর কি। ফাইনালি আজকে হচ্ছে ম্যাকবুকটা রিলিজ দিচ্ছে আমাকে, সো এটাকে আমি এখন আনবক্স করব। নর্মালি যে ট্রেডিশনাল আনবক্স হয় ওরকম না, জাস্ট নিজের মতো করে খুলবো, খুলে অন অফ করে দেখবো কি অবস্থা। সো প্রথমে যেটা করবে, যে এখানে যে দাগটা দেওয়া আছে এটা একটা টান দিয়ে জিনিসটা খুলে ফেলবো, দেন দেখবো এটার মধ্যে কি কি দিছে। এটার মধ্যে সাধারণত ম্যাকবুকটা ছাড়া অন্য কিছু দেওয়ার কথা না। তো এটার মধ্যে আর কিছু নাই, বক্স খালি, বক্সটাকে খুব জোরে বাইরে ফেলতে হবে। আমার যেটা প্ল্যান ছিল, আমার না আমার মতো অনেকেরই যাদের আসলে একটা কম্পিউটার কিনা লাগবে, যাদের তাদের ম্যাক্সিমামের প্ল্যান ছিল হচ্ছে ম্যাকবুক, ম্যাক M1 এর হচ্ছে যে পরের ভার্সন নাম M2 রিলিজ পেলে কিনবে। কিন্তু কিন্তু M2 যেহেতু এবছর রিলিজ পাবে না, সো আর কতদিন অপেক্ষা করবো। যাই হোক, এখন হচ্ছে জিনিসটা প্যাকেট ম্যাকেট খুলি। প্যাকেট খোলার জন্য এই যে এই পাশে একটা স্ট্রাইপের দাগ দেওয়া আছে এটা ধরে টান দিব। যাই হোক, এই হচ্ছে আমার M1 ম্যাকবুক। একে এত ওজন মনে হইতেছে কেন? এটা যদি খুলি, ভিতরে হচ্ছে একটা চার্জিং অ্যাডাপ্টার থাকে, সাথে একটা তার থাকে, অ্যাজ ইউজুয়াল এটা থাকারই কথা। অ্যান্ড অবশ্যই একটা ইউজার ম্যানুয়াল থাকবে। ইউজার ম্যানুয়ালে হার্ড ড্রাইভে অনেক কিছু লেখা থাকবে, আপনি এটা কষ্ট করে খুলবেন, খোলার পরে দেখবেন কিন্তু কিছু পড়বেন না। ও, এটাতে আবার দুইটা সুন্দর সুন্দর লোগো দেওয়া থাকে, এরা ফেলবেন না, বাকিগুলো ফেলে দিব। এটা খোলার পরে সবকিছু ভাঁজ করে আবার এখানে ঢুকাবেন, ঢুকে এই যে ক্যাপটা আছে এটা লাগাবেন, লাগানোর পরে গার্বেজ এটাকে ফেলে দিবেন। এই হচ্ছে আসলে ম্যাকবুক আনবক্সিং, এর মধ্যে আর কিছু নাই। এখন জাস্ট জিনিসটাকে অন অফ করে দেখব, চার্জ দিব। কেউ আবার কমেন্টে স্পেসিফিকেশন জানতে চায় না, আমি আগে বলছি এবারে ম্যাকবুকটা আমি মেয়েদের মতো কিনছি, যে একটা পিঙ্ক কালারের ম্যাকবুক লাগবে ওরকম। ম্যাকবুকটা অন করার পরে অন করার পরে সে বলবে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন, সো আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম ইংলিশ। টু ইউজ ইংলিশ অ্যাজ দ্য মেইন ল্যাঙ্গুয়েজ প্রেস দ্য রিটার্ন কি। তারপরে সে আমার লোকেশন সিলেক্ট করতে বলছে, সো আমি এখন যেহেতু জাপানে আছি, সো আমি জাপান সিলেক্ট করব। জাপান, রিটেন স্পিকিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ, জাপানিজ, যা আছে তাই, এগুলো কিছু করা লাগবে না। অ্যাক্সেসিবিলিটি, যাই হোক অ্যাক্সেসিবিলিটি আমার এখন লাগবে না,
এখন সে আমাকে বলছে আমার ওয়াইফাই এর সাথে কানেক্ট করতে। আমার ওয়াইফাই এর নাম হচ্ছে COVID-19, কিন্তু আমার ওয়াইফাই এর পাসওয়ার্ড তো আমার মনে নেই। আপনারা 2 মিনিট বসেন, আমি আধা ঘন্টার মধ্যে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা জেনে আসতেছি। 1 hour later, যাই হোক, ফার্স্ট টাইম এই পাসওয়ার্ডটা ঠিক হয়ে গেছে, যেটা অবিশ্বাস্য। এই জন্য অবশ্যই আমার একটু প্রাইস পাওয়া উচিত। দেন সে বলছে পাওয়ার কানেক্ট করতে। পাওয়ার কানেক্ট করার জন্য তো যেটা করতে হবে, চার্জার। ওকে, চার্জারের সাথে ক্যাবেল। ক্যাবেলটা তো এত পেছনে পেঁচাইছে, প্যাচ খুলতে আধা ঘন্টা লেগে যাবে। করে একটা সাউন্ড হয়েছে, এর মানে হচ্ছে সেটা ঠিকঠাক করে ফুটছে। ও যা যা করতেছে, আমার বিশ্বাস এখন এগুলো করতে যথেষ্ট সময় লাগবে, কারণ সে ম্যাক্সিমাম ফাইল হচ্ছে নিবে ইন্টারনেট থেকে। তো যারা হচ্ছে আমাকে আনবক্সিং ভিডিও বানানোর জন্য বারবার বলেন, ওদের জন্য হচ্ছে এটার আনবক্সিং ভিডিও বানাইলাম। অবশ্যই প্রফেশনাল না, ম্যাকবুকের আনবক্সিং ভিডিও এখানেই শেষ। এরপর আমি ম্যাকবুক ইউজ করব, ইউজ করে ভিডিও এডিট করব, আপলোড দিব। বাই বাই। ফাইনালি ওর মাইগ্রেটিং শেষ হয়েছে, এখন বলতেছে আই ক্লাউডে লগ ইন করতে। আমি তো শিওর যে আমার আই ক্লাউডের পাসওয়ার্ড আমার মনে নেই। আমার আই কোডের পাসওয়ার্ড মনে আছে, হাউ কিউট। সেখানে হাবি যাবি অনেক কিছু আছে, এগুলো সব পড়ে নেবেন, যদি ওগুলো কেউ পড়ে বলে আমার কখনোই মনে হয় না। আর এগুলো সব আছে জাপানিজ, পড়ার তো প্রশ্নই আসে না। কিন্তু আপনি এখানে টিক চিহ্ন না দিলে হচ্ছে পরের স্টেপে যেতে পারবেন না, সো টিক চিহ্ন দিতে হবে। এখানে হচ্ছে আমি আমার কম্পিউটারের পাসওয়ার্ডটা সেট করলাম। আসলে এই জিনিসগুলো তো আমিও নিজেও প্রতিদিন প্রতিদিন করি না, সো এগুলো আসলে কোনটার পর কোনটা আসবে প্রেডিক্ট করতে পারতেছি না, এক একটার পর এক একটা আসতেছে। সো এখন যেটা করতেছে সে হচ্ছে আই ক্লাউড সেট আপ দিতেছে। যেহেতু সে আই ক্লাউড সেট আপ দিতেছে একটু সময় নিতেছে, তো সেই সুযোগে আমি হচ্ছে আমার স্পেসিফিকেশনটা বলি, আমার এটাতে কি আছে। এটা হচ্ছে ম্যাকবুক প্রো 13 ইঞ্চি, আর এটাতে আমি নিচে হচ্ছে 16 জিবি র্যাম, 256 জিবি SSD, কিবোর্ড নিচে USA, আর এটা এটা অর্ডার করছি হচ্ছে জাপানি JPN শপ থেকে, জাপানি শপ থেকে। আর আমি দেবে অনেক ইনফরমেশন এই যে এখানে দেওয়া আছে। যাই হোক, এর মাঝে হচ্ছে আমার সে আই ক্লাউড সেট আপ দেওয়া হয়ে গেছে। অবশ্যই সিডি ইনস্টল দিতে হবে, ইংলিশ ইউনাইটেড স্টেট। সো হাই, আই এম সিরি, চুজ দ্য ভয়েস ইউড লাইক মি টু ইউজ। হাই, আই এম সিরি, চুজ দ্য ভয়েস ইউড লাইক মি টু ইউজ। হাই, আই এম সিরি। হাই, আই এম সিরি, choose the voice you'd like me to use. Hi, I'm Siri. Choose the voice you'd like me to use. You can change it later in system preferences. I think second one is good. Hi Siri. Hi Siri, open the documents folder. সে হচ্ছে আমাকে শিখানোর চেষ্টা করতেছে কিভাবে সিরি ইউজ করবো। ওকে, তারপর বলতে বলছেন, হাই সিরি, শো মাই ডকুমেন্টস, সরি, হাই সিরি, শো মাই ডাউনলোডস, হাই সিরি, শো মাই ডাউনলোডস, হাই সিরি, হোয়াটস দ্য ওয়েদার, হাই সিরি, হোয়াট ডাজ
the rest of my day look like? আমি তো বানান থেকে করে পড়ছে তো এখানে বোঝে নাই, যাই হোক। পরে হচ্ছে যে বলছে সিরিজ রেডি কন্টিনিউ ইম্প্রুভ সিটি টু কন্ডিশন, এগুলো আমার দরকার নাই এখন, নট নো। এনক্রিপশন এসে যাই হোক, যা আছে তাই। এখন বলছে যে সে ফিঙ্গারপ্রিন্ট দিতে, এটা কি এখানে দেখা যাচ্ছে? দেখানো গুলো হয়তো বোঝা যাচ্ছে। সো আমি এখন ফিঙ্গারপ্রিন্ট দিব, যে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলছে। খরচ করার যত প্রসেস আছে ওগুলো সব নিতে চাচ্ছে, বলতেছে যে ইয়া সেট করার জন্য ক্রেডিট কার্ড বা ঢাবি দাবি এগুলো আমার লাগবে না। সো আমার এখন লাগবে হচ্ছে ডার্ক ডার্ক ওটো না ডার্ক লাগবে ডার্ক ঠিক আছে সব, নেক্সট কন্টিনিউ। পুরা যখন কম্পিউটার সায়েন্সে প্রথম ভর্তি হয়েছিলাম কম্পিউটারে, যখন উইন্ডোজ দেওয়াটা অনেক বিশাল বড় কিছু মনে হইতো, ওই ফিলিংস চলে আসছে। এই সিরি, হাউ আর ইউ? হাই দেয়ার, আই ফিল গুড, থ্যাঙ্কস ফর অ্যাস্কিং। Hey Siri, what time is it now? It's 3:38. Hey Siri, this computer is good? I may be biased, but this one feels pretty good to me. এই ছিল মোটামুটি সব আনবক্সিং থেকে সেট আপ। এখন হচ্ছে আমার ম্যাকবুক পুরো রেডি ইউজ করার জন্য, সো এখন থেকে ইউজ শুরু হবে। বাই বাই।